হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি ম্যাঙ্গো কেক, তো এই ম্যাঙ্গো কেক কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। আর বাজারে তো এখন অনেক ধরনের আম পাওয়া যাচ্ছে, তো যে কোনো পাকা আম দিয়ে এই কেকটা তৈরি করে নিয়ে যায়। তো কিভাবে এই ম্যাঙ্গো কেকটা করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে, যাতে করে আপনারাও সহজে করে নিতে পারেন। তো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি। তো আমি এখানে একটা আম নিয়েছি, পাকা আম। তো বাজারে আপনারা যে ধরনের আম কিনেন তো আপনারা সেটা নিতে পারেন, কিন্তু আমরা পাকা হতে হবে। আর একটু যদি মিষ্টি হয় সেরকমই আম নেওয়ার চেষ্টা করবেন। তো আমটা নিয়ে আমি আমের ছালটা যেটা সেটা ছাড়িয়ে নেব, দিয়ে আমটাকে ছোটো ছোটো করে কেটে নেব। এরপর অন্যদিকে একটা ব্লেন্ডার নিয়ে নেবো, আর এই কেকটা আমি তৈরি করবো সুজি দিয়ে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর ওই কাপ মেপে আমি নেব 1/2 কাপ চিনি। দিয়ে এটার একটা পাউডার তৈরি করে নেব প্রথমে। তো পাউডারটা হয়ে গেছে, এরপর একটা বড় পাত্র নেব, তার মধ্যে এই সুজি আর চিনিটা ঢেলে দেব। আর ওই ব্লেন্ডারটাতেই আমি দিয়ে দেবো যে আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আমটা, আমটাকেও আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। তো আমটাও আমি ঘুরিয়ে নিয়েছি, একেবারে একদম মিহিভাবে বেটে নিতে হবে মিক্সিতে। তো সেটাও আমি ওই সুজি এবং চিনির যে পাউডারটা করেছি তার মধ্যে দিয়ে দেবো। এরপর দেব আমি এটাতে 3 চামচ মতন সাদা তেল, মানে সানফ্লাওয়ার তেল, যেসব তেলের গন্ধ নেই সেসব তেল ইউজ করবেন। আর দেব আমি এতে 4 চামচ মিল্ক পাউডার। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সুজিতে যেহেতু একটু জল বেশি লাগে, কেন সুজিটা রেস্ট করতে দিতে হবে, আর সুজিতে জল অনেকটা টানে, তো এখানে আমি 1 কাপ জল নিয়েছি, দিয়ে একটু একটু করে জল দিয়ে দেবো। তো এখন ব্যাটারটা একটু পাতলা লাগছে, কিন্তু সুজি অনেকটা জল টেনে নেবে। তো এটাকে আমি প্রায় 1/2 ঘন্টার মতো রেস্ট করতে দেবো। তো যেটাতে আমি কেক করবো সেই একটা কেক টিন নিয়েছি, তাতে একটু অয়েল ব্রাশ করে নেবো। অয়েল ব্রাশ করে তো এতে আমি দেবো 1 চামচের মতন একটু ময়দা, দিয়ে ময়দাটাও ভালো করে এই কেক টিনে গায়ে লাগিয়ে নেবো। আর এক্সট্রা যে ময়দাটা সেটা আমি ফেলে দেবো। তো ময়দাটার কোটিং যেটা সেটা হয়ে গেছে কেক টিনের মধ্যে। তো অন্যদিকে আমি কিছু টুটি ফুটি নিয়েছি এটা যা সাজানোর জন্য। তো এতে আমি প্রায় 1 টিস্পুনের মতন একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব টুটি ফুটির গায়ে। তো অন্যদিকে ব্যাটারটা 1/2 ঘন্টার পর একদম মানে অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে, মানে যে পাতলা ছিল সে পাতলা ভাবটা নেই। তো এরকম ব্যাটারটা হবে। এরপর এতে আমি আরো কিছু দেব, যেমন দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর 1/2 টিস্পুন দেব ভ্যানিলা এসেন্স।
এরপর ওই ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু ট্যাপ করে দেবো যাতে ভালো করে চারদিকটা ছড়িয়ে যায়, মানে কেকটা যাতে চারদিকে ছড়িয়ে গেলে ভালো হবে আর কোনো বাবলস যাতে না থাকে, সেজন্য এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। এরপর উপর থেকে একটু সাজানোর জন্য টুটি ফুটি আমি দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা বড় পাত্র দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এটাকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিট আগে। দিয়ে তার মধ্যে কেক টিনটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতন। আর এই ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি এটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। তো 30 মিনিট পর দেখুন কেকটা অনেকটা মানে ফুলে উঠেছে, হয়েও গেছে, দেখা যাক কতটা। তো দেখুন এটাতে লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। তো এবার ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে কেকের চারদিকটা আমি এইভাবে কেটে নেবো যাতে সহজে কেকটা বেরিয়ে আসে কেক টিন থেকে। তারপরে একটা থালা দিয়ে এভাবে কেক টিনটাকে উল্টে দিতে হবে, তাহলে দেখবেন কেকটা খুব সহজেই বেরিয়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর বেরিয়ে চলে এলো, আর এখনও একটু গরম আছে, তো কত সুন্দর হয়েছে দেখতে, কতটা স্পঞ্জি।